আসসালামু আলাইকুম। আশা করি ওনারা বেয়াগুনে ভালো আছেন। তো হইতুরের হানার দাম যে পরিমাণ বাড়ি গিয়ে, তো যার জন্য কবুতরের খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কবুতরের খাবার কিন্তু আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে বলে আমি মনে করি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন খেসারি, হ্যাঁ এখন খেসারির সিজন। তো এই খেসারিগুলো 32 টাকা 30 টাকার মধ্যে আপনারা কেজিতে পেয়ে যাবেন। তো খেসারিতে প্রচুর পরিমাণে ক্যালোরি, আমিষ মানে প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা, আয়রন ও ফ্যাট রয়েছে। হিউজ নিউট্রিশন এখানে ফুলফিল আছে, যা কবুতরের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমরা যে খাবারগুলো দিই তার চেয়ে এই এই খাবারগুলোর প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো এগুলো আমি আমার কবুতরকে খাওয়াচ্ছি, আপনারাও বাজার থেকে কিনে, এই কিছুদিন পর আবার বন্ধ হয়ে যাবে, কিন্তু খেসারি তেমন অ্যাভেলেবেল পাবেন না, তখন শুকনো খেসারি পাবেন। এগুলো হচ্ছে কাঁচা 30 টাকা কেজি, এগুলো খাইলে কবুতরের ফ্যাট ট্যাট অনেকক্ষণ ভরা থাকবে, তো কবুতরের শক্তি পাবে, যেহেতু অনেক পরিমাণে ক্যালোরি আছে। দেখেন আমি আমার কবুতরগুলোকে দিচ্ছি খেসারি। আরেকটা সতর্কতা আপনারা অবলম্বন করবেন, সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ভিজা খেসারি। এগুলো যদি আপনারা অনেকক্ষণ রেখে দেন কবুতর যদি না খায়, তখন কিন্তু এগুলোতে এই ফাঙ্গাস, হ্যাঁ ফাঙ্গাস জমে যাবে, মানে উল পরে, সহজ বাংলায় ডাইরেক্ট উল উল পরে যাবে। তো এগুলো খাইলে কবুতরের ফুড পয়জনিং হয়ে যাবে। তো ওই দিকটা আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আর এগুলো ধরেন আজকে দিছি, তো এখন দেখেন কবুতর কিছুটা খাচ্ছে, দেখেন। তো আপনারা এগুলো যেগুলো বেঁচে যাবে ভিজা খেসারি, এগুলো অবশ্যই ফ্রিজের নর্মালে রাখবেন। আর এরপরের দিন দিতে চাইলে তখন নর্মাল থেকে বের করে 2-3 ঘন্টা বাইরে রাখবেন, যাতে স্বাভাবিক হয়ে যায়, তখন কবুতরকে দিবেন। আর এগুলো যখন দিবেন তখন কবুতরকে অনেকক্ষণ খানা না দিলে তখন এগুলো সাথে সাথে খাই ফেলবে। তো এতে আপনাদের অনেক পরিমাণে লাভ হবে, কারণ এগুলো কাঁচা খেসারিতে এগুলোর অনেক শক্তি, আর এগুলো একটু ডাইজেস্ট হইতে একটু টাইম লাগবে। কবুতরও অনেক ভিটামিন পাবে, ভিটামিনের ঘাটতি পূরণ হবে। এই টেকনিকটা আপনারা যদি ফলো করেন আপনাদের অনেক টাকা সেভ হবে। তো যারা বেশি বেশা বেশি কিনবেন, যেমন 50 কেজি 30 কেজি 40 কেজি এরকম যারা কিনবেন, তারা আরও কম টাকায় পেয়ে যাবেন। এখন ফুল সিজন, কিছুদিন পর নাও পেতে পারেন। তো তাড়াতাড়ি করে আপনারা এটা কিনে কবুতরকে খাওয়ান, কবুতরেরও ভালো, আপনাদের টাকাও সেভ হলো। তো যার জন্য এই ভিডিওটা বানাইলাম, তো আমি চাই আপনাদের একটু উপকার হয়, তার জন্য এটা এই জিনিসটা শেয়ার করলাম। দেখেন আমার প্রত্যেকটা কবুতর এগুলো খাচ্ছে। তো এগুলো আবার অনেক কবুতর নাও খেতে পারে, সব এগুলো অভ্যস্ত না, তো এগুলো সবসময় যদি খাওয়ান তখন এটা অভ্যস্ত হয়ে যাবে, প্রথম প্রথম নাও খেতে পারে, তো অনেক সময় অপচয় করতে পারে, এটা খেয়াল রাখবেন, নিজে ফেলে দিতে পারে। তো যার জন্য এই অল্প পরিমাণ দিবেন, এই বাটির পুরা দিয়ে না, পুরা দিলে ফেলে দিয়ে নষ্ট করবে। এই দেখেন এরা কী পরিমাণ খাচ্ছে, আর বাচ্চার গ্রোথ কিন্তু খুব দ্রুত বাড়বে, এগুলোর প্রচুর পরিমাণে ভিটামিন। তো যার কারণে কবুতর বাচ্চার গ্রোথ অনেক ভালো হবে, খুব দ্রুত বড় হয়ে যাবে। আরেকটা জিনিস দেখেন, কবুতরগুলো এখন পানি দেওয়ার সাথে সাথে পানি খাচ্ছে, কারণ আমি 6-7 ঘন্টা কবুতরগুলোর পানি দিই নাই, এখন পিপাসা আছে। তো এইমাত্র আমি ইসেলগুলি দিছি, ইসেল ভিটামিন ই আর সেলেনিয়ামের ইসেল, এটা দিছি, কবুতরের রিপ্রোডাক্টিভ সিস্টেম প্রজনন তন্ত্র ঠিক করবে, গ্রোথ বাড়াবে, মল্টিং হচ্ছে এখন, ওই দেখেন ফেদার চেঞ্জ হচ্ছে, তো ফেদার চেঞ্জেস কাজ করবে, এটার অনেক উপকারী, ডিমের প্রোডাকশন বাড়াবে, অনেক কাজ এটার ইসেলের, ভিটামিন ই আর সেলেনিয়াম। হ্যাঁ তো সেলেনিয়ামটা অবশ্যই বেশি দরকারি কবুতরের জন্য। দেখেন এখন ওষুধ দিছি, তো এটা এখন সাথে সাথে খাচ্ছে, ওষুধগুলোর গুণাগুণ কিন্তু এখন অনেক ভালো, তো এগুলো যখন 6-7 ঘন্টা পর এগুলো গুণাগুণ নষ্ট হয়ে যাবে, তখন খাইলে কিন্তু এই ওষুধগুলো কাজ করবে না। তো আমি বারবার আপনাদেরকে বলি, আপনারা ওষুধ এইমাত্র পানি ছিল, এখন যদি আবার দেন ওই পানি তো খাবে না, তো এই ওষুধগুলো সবগুলো নষ্ট, ওয়েস্ট অফ পানি। তো অবশ্যই আপনারা পিপাসা লাগাই তারপর ওষুধ দিবেন। আর একটা জিনিস দেখেন, আমি ওষুধের সরি পানি দেখেন গুলছি কতটুকু, আমি যদি পানি এতটুকু গুলতাম তো এতগুলো খাইতো, যদ্দূর প্রয়োজন আমি ওদ্দূর দিছি, এতটুকু দিছি এগুলো খাবে, দেখেন এখন সাথে সাথে খাই নিচ্ছে, এখন ওষুধের অপচয়ও কমলো, আপনার এই কবুতরের জন্য এটা উপকারী। দেখেন সবগুলো কীভাবে খাচ্ছে, পিপাসা লাগাইছি তো ওই জন্য এখন সাথে সাথে খাই নিচ্ছে। আবার দেখিন এটা করতে যায়, গরমের ভিতরে যদি কবুতরকে একবারে পানি না দেন তখন কিন্তু কবুতরের হয়ে যাবে ডিহাইড্রেশন, হয়ে পানি শূন্যতায় কবুতরের স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর হয়ে যাবে, সবগুলো এখন সাথে সাথে পানি খাচ্ছে। আর যে খেসারিগুলো আপনারা বেশা বেশি কিনবেন ওগুলো এইভাবে আমার মতো ফ্রিজে নর্মালে রেখে দিবেন, কোনো সমস্যা হবে না, আপনারা 20-25 দিন রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না, দেখেন একদম ফ্রেশ আমি দেখাচ্ছি। আর যদি বাহিরে রাখতেন পানির কন্টাকে এসে এগুলোতে ফাঙ্গাস পড়ে যাইতো, মানে কোল পড়ে যাইতো, এগুলো খাওয়াইলে কবুতর ফ্যাট নষ্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা থেকে যদি আপনারা উপকৃত হন বলে মনে করেন, অবশ্যই ভাই হিসেবে আমাকে সাপোর্ট করবেন। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।